মিয়ানমারকে দেওয়া বিশ কোটি ডলারের ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব ব্যাংক মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের জেরে দেশটিকে দেওয়া বিশ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্ব ব্যাংক স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বিশ্বব্যাংক জানায় সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে দেখেছে বিশ্ব ব্যাংক সার্বিক বিচারে সংস্থাটির মনে হয়েছে ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার রাখাইনের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা রাখাইনের ধ্বংসযোগ্য এবং তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্ব ব্যাংক বিবৃতিতে আরও বলা হয়েছে বৈষম্যহীনতা সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে বিশ্ব ব্যাংক উন্নয়ন কাজে ঋণ সহায়তা স্থগিতের পাশাপাশি এর আগে দেশটিতে দেওয়া অন্যান্য সহায়তাও পুনর্বিবেচনের ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক পরবর্তী সুবিধা পেতে রাখাইন সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি তাগিদ দেওয়া হয়েছে একই সঙ্গে রাখাইনে সহিংসতা বন্ধ করে দুর্গত এলাকায় সহায়তা পাঠাতে সূচি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পথ সুগম করতেও তাগিদ দেওয়া হয়েছে রোহিঙ্গা সহ মিয়ানমারের অন্যান্য অনুন্নত এলাকায় সামাজিক উন্নয়ন বৈষম্য দূর করতে গত কয়েক বছর ধরে ঋণ সহায়তা দিয়ে আসছে ব্যাংক দেশ এবং প্রবাসী ভাই বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে